হাই ফ্রেন্ডস, আমি মনি, বাঙালির রান্না অ্যান্ড সিম্পল টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ আমি একটি টিপস দেব। আপনারা হয়তো অনেকেই জানেন না, মোচার কয়েকটি অংশ বাদ না দিলে আপনাদের শরীরের ক্ষতি হতে পারে, যেমন পেটে ব্যথা, পেটের প্রবলেম, আরও নানা রকম সমস্যা হতে পারে। তাই মোচা থেকে এসব প্রবলেমের সম্মুখীন যাতে না হতে হয় তার উপায় আজ আমি বলবো, ও মোচা কিভাবে কাটবেন সেটিও আজ আমি একটি মোচা কেটে দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন কেটে নেওয়া যাক। এখানে আমি একটি বিচে কলার মোচা নিয়েছি, এটি আমি বটিতে কাটব। মোচা কাটতে গেলে হাতে অল্প সরিষার তেল মেখে নিতে হবে, আর যে পাত্রে কেটে রাখব সেটিতে অল্প জল দেব ও কিছুটা সরিষার তেল জলের মধ্যে দিয়ে দেব। এবার হাতে মোচাটি নেব এবং এর খোসাগুলো এক এক করে খুলে নেব। দেখুন কিভাবে খুলে নিচ্ছি এক এক করে, ও ওর ভেতরের মোচার ফুলগুলো বের করে নেব। যতটা পর্যন্ত খোসাগুলো ছাড়ানো যায় ছাড়িয়ে নেব এইভাবে। যেটি আর খোসা ছাড়ানো হচ্ছে না সেটি ফেলবো না, এইভাবে কেটে নেব ও ওর ভেতরের ফুলগুলো বের করে নেব। এবার কোন অংশটি বাদ দেবেন, ফুলের মাঝে যে মোটা শিরাগুলো ও একটা পাতলা পর্দা, এগুলি কোনো দিন ভুলেও খাবেন না, না হলে পেটের সমস্যায় ভুগতে পারেন। এবার আমি সব ফুলগুলোর এইভাবে শিরা ও পাতলা পর্দাগুলো ছিঁড়ে বাদ দিয়ে দেব। সবগুলোই এইভাবে ছাড়িয়ে নেব ও এইভাবে কেটে নেব। আর একটি কথা, মোচার ফুলগুলি কাটার সময় গোড়ার কিছুটা অংশ কেটে ফেলে দেবেন, বাকি অংশটা নিয়ে কেটে নেবেন রান্নার জন্য, কারণ কোনটি কি কলার মোচা সেটি সবার পক্ষে বোঝা সম্ভব না, তাই গোড়ার ওই অংশটি বাদ দিয়ে কেটে রান্না করলে তেতো লাগবে না, না হলে
তরকারি করলে তেতো লাগতে পারে। এইভাবে পুরোটা কেটে নিলাম। মোচা কেটে নেওয়ার পর দেখলেন হাতে আঠা লেগে কালো কালো হয়ে গেছে। এতে চিন্তা করার কিছু নেই। আরও কিছুটা সরিষার তেল নিয়ে হাতে ঘষে নিন ও পরিষ্কার একটি কাপড়ে মুছে নিন। দেখবেন দাগগুলো উঠে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ও ভালো লাগলে লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি রেসিপি বা টিপসের ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।